আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস অবলম্বনে গাংচিল সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। সিনেমাটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। গত দুই দিন ধরে এফডিসির নয় নম্বর ফ্লোরে চলছিল সিনেমার আইটেম গানের শুটিং, যে গানে অংশ নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা তারিকানাম খান, চিত্রনায়িকা পূর্ণিমা, রাশেদ অপু সহ অনেকে। তারিকানাম খান, পূর্ণিমা ও রাশেদ অপুর সঙ্গে আইটেম গানে পারফর্ম করেছেন পুনম। কোরিওগ্রাফি করেছেন ইগোস ডান্স কোম্পানি। এই গান প্রসঙ্গে অভিনেতা তারিকানাম খান সময় এন্টারটেইনমেন্টকে জানান, গানটি মূলত একজন খারাপ মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলতে লিঙ্ক আপ করা হয়েছে। যেহেতু সিনেমাটি সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে তৈরি, তাই শুটিংয়ে তেমন উগ্র বা বাড়াবাড়ি কিছু হয়নি। তবে তিনি দিলেন খানিকটা দুঃসংবাদ। গানটা তো খুব ফান ওরিয়েন্টেড এবং গানটা আইটেম গান বলতে যেটা বুঝি জেনারেলি যেটা হয় একটু ভালো ডান্সার থাকে সেটা মোটামুটি খুব এন্টারটেইনিং হয়, একটু ফিলিংটা একটু ইরোটিক থাকে, তো এইসব মিলিয়ে হয়। আর এটা খুব সাধারণ মানুষের বিশ্বের জন্য ছবি, তো ডান্সটা আবার একটি ঘটনার সঙ্গে জড়িত, ইটস নট জাস্ট একটা বোঝানোর জন্য এগুলো চেষ্টা করা খারাপ। তারপরে ইলিউশনটা হচ্ছে মাঝখানে, তারপরে এক ধরনের ইয়ে থাকে আমাদের যে নায়িকায় ছবির পূর্ণিমা, যার নাম হচ্ছে মহিমা, তার প্রতি একটা সবসময় তার একটা অদ্ভুত ধরনের একটা মানে কি বলা যায় বাজে মানসিকতা নিয়ে কাজ করে সবসময়। তো ওই মানে ওই মজার জায়গা যেটা হচ্ছে, ও একটা পর্যায়ে ডান্সারকে সে ইয়ে দেখতে শুরু করে, মানে পূর্ণিমাকে দেখতে শুরু করে। এই নিয়ে অনেক টান টান হয় সেই মধ্যে, একবার দেখে একবার দেখে না, ক্রেজি হয়ে যায় এই ধরনের, মানে কোয়াইট ফান, মজার একটা জিনিস তৈরি হয়েছে। মাসুম বাবুল ভালো কোরিওগ্রাফি করেছে, ড্রামাটাকে বুঝি করেছে, কালি করতে গিয়ে একবার পড়ে গিয়ে দেখা দিয়েছি এই আমার পিছনে যে হাতের পিছনে যে উইংস থাকে, যেটা টানা যেটা আর কি, হাড়িতে লেগে খাটের মধ্যে পড়ে গেছিলাম, সেখানে এই ব্যথাটা খুব সাসটেন করছে এই আর কি। এখন বোধ হয় এডিটিং করে ফাইনালি প্যাচ পুচ যা লাগে প্যাচ করা লাগবে কিনা কি বাকি আছে। নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল গণমাধ্যমকে জানান, আইটেম গানের শুটিং শেষ হয়েছে রবিবার। গানটি সিনেমায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে তার বিশ্বাস। জানা গেছে রুনা লায়লার বিখ্যাত রূপে আমার আগুন জলে গানের প্রথম চার লাইন এই আইটেম গানে ব্যবহার করা হয়েছে। গানটির বাকি অংশ লিখেছেন কবির বকুল এবং সুর সঙ্গীত করেছেন ইব্রার টিপু। গানে কণ্ঠ দিয়েছেন ইন্ডিয়ান একজন নামী শিল্পী। পরিচালক জানান, গাংচিল সিনেমার আরও একটি গানের শুটিং বাকি, খুব দ্রুত বাকি অংশের কাজ শেষ করা হবে। গাংচিল সিনেমায় আরও অভিনয় করেছেন ফেরদৌস, আনিসুর রহমান মিলন। বেশিরভাগ শুটিং হয়েছে নোয়াখালীতে। ছবির অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। গাংচিল উপন্যাসটি নিয়ে ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এটি কোনো কাল্পনিক গল্প নয়। নোয়াখালীর একটি চর গাংচিলকে উপজীব্য করে পুরো উপন্যাসটি লেখা হয়েছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় গাংচিল উপন্যাসে উঠে এসেছে। ও এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসে উঠে এসেছে। 2015 সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল গাংচিল। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।